আমি তোমরা তো কিনো থ্রি পিস, আমি দিচ্ছি দেখো ওয়ান সাথে ফোর পিস। আপনি বানাবেন? ইয়েস, আপনাকে দিয়ে বানাবো, রাখেন। দেখি এবার কি হইল রে। এটা কি বানিয়ে ফেলছে লুচি, এক চাপে লুচি বানিয়ে ফেলছে। তবে দেখেন রুটি বানাইতে গোল করার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ আঁকা বাঁকা দিয়ে দেন, সমস্যা নাই। দাদা পঁচিশশো, আরেকটা 2000, দুইটা সাইজ দুটো দিয়ে রাগ করিও না ভাবি, আসো এবার, আমি আছি তোমাদের পাশে, রুটি মেকার, এটাই আমার দাবি। যাবি কোথায় রিঙ্গু রুটি মেকার, তুই রাখবো আমি ধরে ভাবি তোমায় এই পাশ, এ দেখো না হালকা পেশারে রুটি গোলাকে রাখলে হবে। ও বৌদি দেখো নি তুমি, এই যে দেখো এই পাশে রুটি, হালকা চাপে রুটি গোলাকে, আবার দেখেন আঁকা পাকা দিস, এই দেখেন আঁকা পাকা দিব, এই দেখেন ভাবি আঁকা পাকা, ঠিক আছে স্যার, দেখেন এই যে দিচ্ছি, এই দিচ্ছি রেখে ঢেকে হালকা পিচ্ছা, তারপরেই দেখেন এই যে আবার সেই রোদে গোলাকার, যেভাবে দিবেন চাই দিবেন রিং রুটি মেকার সবার দরকার, আমি জানি তো, চাপে রুটি চাপে গোল, এই যে আমি ভাবি আপু আসো পাশে, দেখো না ডাকতেছি আমি তোমাদেরকে, রিঙ্গো রিঙ্গো রুটি মেকার, সেই সেই ঢাকা থেকে এসেছি আমরা আপনাদের পাশে বৈশালে, সেই ঢাকা ঢাকা শহর, ঢাকা শহর এসে আমার বরিশালের কথা মনে পড়েছে, এই দেখেন সেই বরিশাল আমি এখন আপনাদের মাঝে, রিঙ্গো রুটি মেকার দুই পাশে ধরে রাখলাম, তারপর হয়ে গেছে গ্যাপটা, যেভাবে যায় রাখেন রুটি কিন্তু গোলই হবে, আবার দেখেন আঁকা বাঁকা রাখি, আবার আঁকা বাঁকা খেলাই তো আমার এইটা, এই দেখেন আপু সবার জন্য রাখবো আঁকা বাঁকা রাখছি, কিন্তু এবার দিব ঢেকে হালকা একটু চাপ, ছেড়ে দিন না এবার, এই দেখেন সে আগের মতো চেনা জানা একটা নাম রুটি গোলাকার স্যার, যেভাবে রাখেন আটা ময়দা সুজি গমের আটা চালে আটা, ও স্যার দেখেন একসাথে চারটা মানে আপু, দেখেন এই যে দেখেন ওয়ান চাপে ফোর পিস, একটা দুটো তিন চার, দেখেন আলু পুরি বেল পুরি ডাল পুরি ফুচকা লুচি পিঠা পুলি সব বানাবো গোলাকার হবে, যেভাবে রাখি আটা ময়দা সুজি গমের আটা চালে আটা যে কোনো জিনিস, রিঙ্গো রিঙ্গো রুটি মেকারে হয় সুন্দর, আহ রেখে দিছি তো এবার, এই দেখেন না হালকা একটু চেপে দিবেন ছেলে, তারপরে সে আগের মতো আবার স্যার, এই দেখেন নিচে রয়েছে তিনটা, আরে 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 বলে কি এটা, আবার দেখেন এই যাবে, আরে ভাবি যেও না মাই ভুলে নামটি রেখো মনে, রিঙ্গো রুটি মেকার রেখো তোমার, তুলে ভাবি।